হ্যালো গাইস, দিস ইজ বিদিশা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিদিশা লাইফ। সবাই কেমন আছেন? তো আজকে আমরা চলে এসেছি শাওরা ফুলের পাইকারি মার্কেট, মেইন মার্কেট যাকে বলে। কিছুদিন হলো মা এসেছে আমার সাথে, আমার কাছে আছে। তো আমরা প্রায় ইভিনিংয়ে একটু গঙ্গাধারটা ঘুরতে যাই এখানে, তো ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সাথেও। তো চলুন দেখুন কোথায় কোথায় ঘুরলাম আমরা। বেশি কিছু না, বাজারটা পুরোটাই দেখতে পাচ্ছেন, সবজি ফল গ্রসারি এইসব মার্কেটে পুরো ঠাসা, মানে কিছু বাদ নেই যেটা শাওরাফুলির এই মার্কেটে আপনারা পাবেন। সব কিছু রয়েছে, এ টু জেড যাকে বলে, এবং যথেষ্ট সস্তা দামে। আমরা প্রচুর মার্কেটিং করেছিলাম আজকে, মানে ওই সারা মাসের একটা বাজার করে নিয়েছিলাম আজকেই, সেই জন্য ভিডিওটাও বানিয়ে নিলাম আজকে, আপনাদের সাথে শেয়ার করলাম আজকের দিনটা। তো চলুন দেখুন কী কী করলাম। আর হ্যাঁ, যদি আপনারা কেউ আসতে চান তাহলে একটু বলে রাখি, হাওড়া থেকে শাওরাফুলির দিকে ট্রেনে আসতে গেলে শাওরাফুলিতে নেমে জাস্ট ডান দিকেই পড়বে এই বাজার, বেশি দূর যেতে হবে না, জাস্ট স্টেশনের ডান দিকেই বসেছে বিরাট এই বাজার। আর এই দিক দিয়েই যেতে পারবেন আপনারা গঙ্গার ঘাটেও। এটা একটা ধূপের দোকান, আমি শুধু ভাবছি আর কি কোনো ধূপ বাকি আছে যেটা এর দোকানে নেই। সাথে শাড়ি জামা কাপড়ের দোকানও বাদ যায় না, আমি তো শুধু একটা দেখাচ্ছি, আশেপাশে অসংখ্য রয়েছে। আমরা আবার চলে এলাম বিস্কিটের দোকানে, স্ন্যাক্স তো ঘরের মজুত করে রাখতেই হবে। তারপরে আবার মাছ বাজারেও এলাম একটু দেখানোর জন্য, স্পেশালি মাছ আমরা কিনিনি। তারপর অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা একটু চা খেলাম, আমরা বলতে আমি আর আমার সাথে এক জামাইবাবু এসেছিলো আমার, সেই দেখালো আমাকে পুরো বাজারটা, আমি না হলে জানতাম না। তো দুজনে মিলে চা খেলাম, মা চা খায় না, আমি একটু চা খোর পাবলিক। তো আবার রওনা দিলাম গঙ্গার ঘাটে। তো আমার এটা ফার্স্ট টাইম ছিল গঙ্গার ঘাটে আসা, মেইন ঘাটে যেতে পারিনি ওই দিন, অনেক দেরি হয়ে গিয়েছিলো। তো চলুন যাচ্ছি একটি ঘাটে, সেটাও বেশ সুন্দর, পাশে একটি মন্দিরও রয়েছে, দেখাচ্ছি আপনাদের। শ্রাবণ মাসে যারা জল ঢালতে যায়, অর্থাৎ বাবা তারকেশ্বরের মন্দিরে যারা জল নিয়ে যায়, তারা এখান থেকেই মেনলি জল তুলে নিয়ে যায়, এবং তাদের জল তোলার সামগ্রীর জন্য প্রচুর আশেপাশে এরকম দোকান রয়েছে। তো সামনেই তো শ্রাবণী মেলা, কারা কারা আসছেন? আমার হয়তো এবছরটা আর হবে না, তবে ট্রাই করবো পরে যাওয়ার, শ্রাবণী মেলাতে হয়তো পসিবল হবে না, ট্রাই করবো পরে যাওয়ার। তো আপনারা কারা কারা আসছেন অবশ্যই কমেন্টে জানান। এই যে এসে গেছি আমরা একটি ঘাটে, এখনও শ্রাবণ মাস শুরু হয়নি, তবু এখানে কিছু জলযাত্রী আছেন যারা এখন জল নিয়ে বাবার মন্দিরে যাবেন, দেখে বেশ ভালো লাগছে। আর সন্ধ্যের এই পরিবেশটা এত সুন্দর, আপনারা আসুন অবশ্যই ভালো লাগবে। মা আবার এসে আমার মাথায় একটু জল ছিটিয়ে দিল। তারপরে ঘাট থেকে উঠে আমরা এখানে একটি ফুচকা খেলাম, ফুচকাটা কিন্তু নিরামিষ, অর্থাৎ জলযাত্রীরা যারা আসেন তাদের কথা ভেবেই কিন্তু এনারা নিরামিষ ফুচকা বিক্রি করেন। এই গঙ্গার ঘাটটার ঠিক পাশেই রয়েছে মা কালীর এই মন্দিরটি। তো মা কালীর মন্দিরে না উঠে মাকে দর্শন না করে চলে যাবো এমন সাধ্য কি আছে আমাদের? মায়ের রূপ দর্শন করার জন্য তো সবাই ব্যাকুল হয়ে থাকে, তো আমরাও তাই করলাম। বেশ ফাঁকা ছিল আর মন্দিরের ভেতরে পুরো যেন মেলা বসেছিল, তাই ভাবছি মানে অফ সিজনে যদি এত বিরাট একটা মেলার মতো এরা দোকান খুলে বসে তাহলে সিজনে কি হয় আমি ভাবছিলাম, মানে মন্দিরে হয়তো ঢোকার জায়গা থাকতো না। যাই হোক, মন্দিরটা বিশাল বড়, মন্দির চত্বরটাও বেশ বড় সড়, খুব ভালো লাগলো, থাকার ইচ্ছে ছিল অনেকক্ষণ, বাট সময় যেহেতু হাতে বেশি নেই, শুধু আমরা মাকে প্রণাম করেই চলে গিয়েছিলাম। পুজো দেওয়া হলো না, কখনো সুযোগ হলে পরবর্তীকালে এসে পুজো দেব। তারপর সমস্ত কেনাকাটা কমপ্লিট করে আমরা এলাম এই জুসের দোকানে একটু জুস খেতে। দোকানটা ঠিক রেললাইনের অপোজিটেই, মানে আমরা যে পাড়ে ছিলাম তার অপোজিট পাড়ে রেললাইনের। তো জুস টুস খেয়ে সবাই, এই যে দেখুন কত ব্যাগ হয়েছে বুঝতে পারছেন, শুধু দুটো ফ্যামিলির এটা। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, আমার জীবনের অন্য কোনো নতুন ঘটনা নিয়ে থাকবো আপনাদের সাথে। তো
আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই, লাভ ইউ। এন্ড ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।